ওই মেয়ে এত জঘন্য, এত জঘন্য, কল্পনা করার বাইরে, ভাবতেই পারছি না বন্ধুরা, এত আমার জঘন্য মেয়ে। কার কথা বলছি? হ্যাঁ বন্ধুরা, মেন্ডির কথা বলছি। ফুল ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে, কেউ স্কিপ করবে না, ঠিক আছে? ফুল দেখো। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আমি ভালো আছি। তো তোমরা দেখো মেন্ডির মা কি বলছে, মা, জন্মদাত্রী মা নিজে বলছে ওর বিষয়ে কথা। ও কেমন জঘন্য একটা মেয়ে, তোমরা দেখতে থাকো। আমি তোমাদের কাছে কিছু কথা বলতে আসলাম, আমার মেয়ের কারণেই হয়তো তোমরা আমাকে চেনো না। আজকে আমার মেয়েকে আমি অপমান করবো না, খারাপ বলবো না, সে পরিস্থিতির চাপে তাকে আমি সাথ দিইনি, তাই হয়তো সে আমাকে সহ্য করতে পারে না আজকে। আজকে ও যখন আমার যখন ফ্ল্যাট থেকে বলেই ফেলি, আর যে কথাগুলো প্রসঙ্গে প্রসঙ্গে চলে আসবে সেইভাবেই বলবো। আমি তত প্রথমে বলি, ফ্ল্যাট থেকে যখন ও বাড়ি আসলো, বাড়ি আসার পরে আমি ফ্ল্যাটের ঘটনায় বলি, ও ফ্ল্যাটে ভাড়া করলো, বললো যে মা আমি আমার মেয়েকে নিয়ে তোমাকে নিয়ে ফ্ল্যাটে থাকবো, আলাদা থাকবো, সোমনাথের সঙ্গে আমি থাকবো না, এই অ্যাডজাস্ট হচ্ছে না, এই হচ্ছে না, সাই হচ্ছে না। আমি ঠিক আছে, এত কিছু পরে অ্যাডজাস্ট নাই হতে পারে, হ্যাঁ, তবুও আমি বলবো আমার জামাই খুবই ভালো, পরে সেই কথায় আসছি। ও তাই বললো, আমি ঠিক আছে, তুমি যদি ফ্ল্যাটে তুমি আমি মেয়ে থাকো, ফ্ল্যাটের মালিকের সঙ্গে সেরকমই কথা হলো, ঠিক আছে। তারপরে একটা দিন যেতে না যেতে দেখি রাহুল আসছে। আমি এটা কী হলো, রাহুল কেন আসছে? না, ও আসছে আবার চলে যাবে এরকম। তখন আমি প্রোটেস্ট করেছি, রাহুলকে বুঝিয়েছি, ওকেও বুঝিয়েছি যে না এটা তো ঠিক হচ্ছে না, তুমি যদি আসো, ও যদি এভাবে আসতে থাকে আমি কিন্তু চলে যাবো, তুমি এবার বুঝে নাও তোমার ব্যাপারটা। তখন ও বিপদ বুঝে সোমনাথের সঙ্গে যোগাযোগ করে ও রাহুল রাত্রির 1:30 সময় বেরিয়ে চলে গেল। ওদের দুজনের কত বোঝা পড়া সেই রাতে, না মেয়ে খেয়েছে, না আমি খেয়েছি, না বাচ্চাটা খেয়েছে, কী অশান্তি। ওকে আমি উচিত উচিত কথা বললাম বলে ওরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো, করে ওর মতো বেরিয়ে চলে গেলো। সারা রাত মন্দিরা হচ্ছে সোমনাথের সঙ্গে ফোনে যোগাযোগ করে কথা বলে ওর 5:30-6 সময় বেরিয়ে গেল, বাচ্চাটা ঘুমোচ্ছিলো বলে আমার কাছে রেখে দিয়ে, আমার কাছে বাচ্চাটাকে রেখে দিয়ে মন্দিরা বেরিয়ে গেল সোমনাথের সঙ্গে। তারপরেই 7:30-8 সময় রাহুল এসে বুকে দরজা ভেঙে ফেলছে, আমি বাধ্য হয়ে দরজা খুলে দিলাম। ও ঘরে সারা ঘরে মন্দিরে খুঁজে বেড়াতে, তোমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছো? আমি লুকিয়ে রাখবো কেন, ও চলে গেছে, সোমনাথ এসে ওকে নিয়ে গেছে। তখন বলছে ও কী করে এটা করতে পারে, ও কী করে এটা করতে পারে, আমাকে খুব হুম্বিতুম্বি করছে। আমি ভাব বুঝে মানে ওকে বাইরে রেখে একটা ঘরের মধ্যে নিজেকে আটকিয়ে বাচ্চাটাকে নিয়ে আমি মানে ভয় থাকতে করে কাঁপছি, আর একে ওকে ফোন করছি যে আমি কীভাবে এই ছেলেটার হাত থেকে বাঁচব। হ্যাঁ, এবার ফ্ল্যাটের মালিকও চাবি দেয়নি যে আমি ফ্ল্যাটে তালা মেরে বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে পালিয়ে আসবো। কী পরিস্থিতি গেছে সেদিনকে, আমি একা হ্যান্ডেল করেছি, হ্যাঁ, বাচ্চাটাকে নিয়ে কী করে আমি বাচ্চাটাকে বাঁচাবো, নিজেকে বাঁচাবো? রাহুল তো সেই চিৎকার চেঁচামেচি গাল মন্দ দিচ্ছে উল্টোপাল্টা করে। তারপরে আমি সে একটা ঘরের মধ্যে দিয়ে ব্যালকনিতে দেখলাম যে রাহুল নেমে চলে গেল, রাহুল নেমে চলে গেছে। ইতিমধ্যে আমি আমার পরিচিত কাউকে ফোন দুজনকে ফোন করেছিলাম, তারা বলছে তুমি 100 নম্বরে ডায়াল করে পুলিশ ডাকো। আমি তাই করেছি, পুলিশটা আমি ডেকেছিলাম, রাহুলের মা ডাকেনি পুলিশ, রাহুল ওখানে যে লেডিস পুলিশটা ছিল সেই ওই মা ফ্ল্যাটেরই ছেকে ওখানে যে ভিডিওটা করে ছেড়েছিল, নাহলে আজকে ঘটনাগুলো সামনে আসতো না। হ্যাঁ, আমি তো বুঝতে পারিনি যে ওটা মানে ভিডিও করছে ইউটিউবে ছাড়ার জন্য, আর আমি যে কথাগুলো বলেছি আমার যেটা সত্যি মনে হচ্ছে সেটা বলছি, আমি অত ভেবে চিন্তে ক্যামেরার সামনে বলিনি সেদিন কথাগুলো, যেটা সত্যি সেটাই বলেছি, যে আমার মেয়ে কোনোদিন আমার শাসন মানেনি। আর তোমরা যে বলো সবাই আমাকে কিছু কমেন্ট করো আমি খারাপ বলে আমার মেয়ে খারাপ হয়েছে, এটা তোমরা যে বোধ হয় ভুলে যাচ্ছ যে একটা মা যদি খারাপ জায়গাতেও কাজ করে না, তার সন্তান খারাপ হোক সে চায় না, ভালো একটা জায়গায় রেখে তার সন্তানকে সুশিক্ষিত করে সমাজে চলার মতো তৈরি করে, যাতে সমাজে সে মাথা উঁচু করে বাঁচতে পারে। খারাপ জায়গায় কাজ করেও মানুষ বা সন্তানকে আগলে রাখে যেন আমার বাচ্চা যেন কোনো এফেক্ট না করে এর উপরে, চলে মানে চলে গেলো। তারপরে আমি পুলিশকে ফোন করি, পুলিশ আসতে দেরি করে, এদিকে নিচে তাকিয়ে দেখছি রাহুলের মা 2-3 জনকে নিয়ে এসে নিচে অনেক ঝামেলা করছে, চেঁচামেচি করছে। আমি তো তাড়াতাড়ি করে গিয়ে দরজাটাকে যদি বন্ধ করে দিয়ে বাচ্চাটাকে নিয়ে মানে কান্না করছি, ও আমাকে জড়ি ধরছে, আমি ওকে জড়ি ধরছি, হ্যাঁ, আর খালি পুলিশকে ফোন করে যাচ্ছি। পুলিশকে ফোন করে আমাকে কম গালাগালি খেতে হয়েছে মেয়ের জন্য? ও তো সিচুয়েশনগুলো বুঝলোই না, আমাকে দিনের পর দিন হ্যারাস করে গেল, একদম আমার আমাকে শেষ করে দিলাম, আমি এখন রাস্তায় বেরোতে পারি না, আমি এখানে যে এই পাপিয়ার বাড়ি এসে পড়ে রয়েছি ওদের থেকে বাঁচার জন্য, আমি একটু শান্তিতে বাঁচতে চাই। ও আমাকে কী করে ইউজ করলো, করে ছুঁড়ে ফেলে দিল। আজকে যখন ওই ভদ্রলোক মারা গেল ও আমাকে বলেছিল, ও ভিডিও করেও বলেছিল যে তোমার দায়িত্ব, বা তো আমি
আমি তো তোমাদের একটাই সন্তান, আজকে বাবা মা দুজনের দায়িত্বই আমার। আমি যতদিন খেতে পারবো তোমাকে চালাবো, তোমার দায়িত্ব আমার। তারপরে ও কী করে অস্বীকার করলো, আমাকে ছুঁড়ে ফেলে দিল। আমি কী করে চলবো এখন তাহলে, তোমরাই বলো। তোমরা তো ভাবছো 20,000 সাবস্ক্রাইবার হয়েছে, এর চ্যানেল দাঁড়িয়ে গেছে, এ মনে কত ইনকাম করছে। আমার এখনও পর্যন্ত পিনটা পর্যন্ত আসেনি আমার আমার আমি বুঝি না এসব ব্যাপারে। ভিডিও দেওয়ার দিয়ে যাচ্ছি, এখনও পর্যন্ত আমার পিনটা পর্যন্ত আসেনি। টাকা পাওয়া তো অনেক দূরের কথা। হ্যাঁ, আমি লোকের বাড়ি খেয়ে খেয়ে বেড়াচ্ছি, তোমরা এসে তাহলে টাকা দিয়ে যাও আমাকে। যারা যারা আমাকে খারাপ কমেন্ট করে যাও এসে যে আমি লোকের বাড়ি খেয়ে খেয়ে বেড়াচ্ছি, তারা এসে তাহলে আমাকে টাকা দিয়ে যাও, আমি তাহলে ওই আমার ভাড়া বাড়িতে গিয়ে রান্না করে খাবো দাবো থাকবো। আমি আমাকে তো ঘর ভাড়াটা দিতে হচ্ছে, আমার পেটে খাওয়া দাওয়া নাই, এদিক ওদিক করে আমি চালিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি লোকের বাড়ি পাত পেরেই খাচ্ছি, তাতে আমার কোনো লজ্জা নেই গো, কোনো লজ্জা নেই। কিন্তু আমি ভাড়া ভাড়াটা কোথা দিয়ে চালাচ্ছি তোমরা জানো? অনেকে কমেন্ট করেছে, অনেক ক্রিয়েটাররা, দুজন, অনেক না, অনেক বলবো না, দুজন গিয়ে মানে কন্ট্রোভার্সি চ্যানেলে আমাকে নিয়ে ভিডিও করেছে। আমি আমার মেয়ে নাকি আমাকে টাকা দেয়, আমার মেয়ে নাকি মাস করে টাকা দিচ্ছে, এমনকি মেয়ের গানটা পর্যন্ত আমার ভিডিওতে আমি ইউজ করতে পারবো না। এটা কোন ধরনের জুজু? ও গানটা কি ওর একার? আমার ভিডিওর মধ্যে আমি ওর গান ওর দেওয়া ওর ভিডিওর গানটা ইউজ করছি বলে সেটাও তাদের প্রবলেম? আমাকে কী নোংরা নোংরা কথা এসে বলে যাচ্ছে? একটা সময় তোমরা আমাকে প্রচণ্ড ভালোবাসতে, সম্মান করতে, তখন আমি কারণ আমি 12 বছর যে গেছি আমার থেকে কেউ আঙুল তুলে কথা বলতে পারেনি, কেউ বলেনি। আজকে সেই মানুষটা যদি বেঁচে থাকতো না, তাহলে তোমরা কেউ আমার দিকে আঙুল তুলে কথা বলতে পারতে না। যথেষ্ট সম্মানের সহিত আমি সেখানে ছিলাম, কেউ আমাকে বাজে কথা বলতে পারেনি। আজকে আমার মেয়ে আর আমার মেয়ের বাবা দুজনে মিলে আমাকে একদম রাস্তায় ফেলে দিয়েছে, নামিয়ে দিয়েছে, রাস্তায় নামিয়ে দিয়েছে। আমার মান সম্মান নিয়ে আমার রাস্তায় চলা মুশকিল করে দিয়েছে এরা। আমি কখনোই আমার মেয়ের এই দুষ্কর্মের মানে এই খারাপ কর্মের সাপোর্ট করি না, তার জন্য ও আমাকে সম্পর্ক রাখে না, আমাকে মেরে বার করে দিয়েছিল বাড়ির থেকে। হ্যাঁ, আমাকে বলছে আমার মেয়ে যে তুমি হচ্ছে কী বলতো, তুমি আমার সংসারটা ভেঙেছ। আমি যখন কলকাতাতে থাকতাম, আজ উনি মারা যাওয়ার আগে, তখন ওকে ফোন করে করে বলতাম যে কিরে ভাইকে নিয়ে এত কিছু বলছে পাবলিকে, এগুলো কী হচ্ছে, এগুলো কেন হচ্ছে? বলছে ও কিছু না, পাবলিক বলছে এরকম। আমি যখন ওর বাড়িতে আসলাম, দুদিনের মাথায় আমি টের পেয়েছিলাম এরকম ঘটনাগুলো, কিন্তু আমি সোমনাথকে বলতে গিয়ে বলিনি যে না ওদের মধ্যে এই অশান্তি হবে, সোমনাথ হয়তো আমাকে ভুল বুঝবে। হ্যাঁ, সেই ভেবে আমি বলিনি, তখনই আমি বলা উচিত ছিল। আর ও আমাকে কী বললো, তোমার জন্য আমার সংসার ভেঙে গেল। রাহুলকে কি আমি চিনিয়ে দিয়েছিলাম, আমি পরিচয় করে দিয়েছিলাম না? আমি সংসার ওকে ভেঙে দিয়েছি, আমি ওকে বুঝিয়ে গেছি মার থেকে বেরিয়ে আয়, এটা এটা কোনো ইয়ে না, এটা বাজে একটা ব্যাপার, ও তোর ভাইয়ের বয়সী, ও এরকম সম্পর্কে সোমনাথ এত ভালো ছিল, শ্বশুরবাড়ি এত ভালো, তুই এরকমটা করিস না। ওকে দিনের পর দিন বুঝিয়ে গেছি, দিনের পর দিন বুঝিয়ে গেছি, ও আমাকে ইউজ করে গেছে। ওরা আমার কাছে মেয়ে রেখে, জনিকে রেখে ঘুরতে যাচ্ছে, এই করছে, আমি ওদের সংসারে পড়ে থেকেছি। তখন আমি খুব ভালো ছিলাম, আর এখন আমি খারাপ হয়ে গেলাম যখন আমি প্রতিবাদ করতে গেলাম রাহুলের ব্যাপার নিয়ে। ফ্ল্যাটের ঘটনা ওখানেই ওর মা আমাকে কম অপমান করেছে, মাথা নিচু করে সহ্য করে নিয়েছি। আমার পাড়ার যে ছেলেটা আমার কাছে আমাকে বলতে এসেছিলো, পুলিশ যখন আসলো তখন কম অপমান করেছে আমাকে সবাই মিলে, রাহুলের মা থেকে শুরু করে সবাই মিলে কম অপমান করেছে। ওই মেয়ের জন্য আমাকে অপমানিত হতে হয়েছে, ওই মেয়ের জন্য। আজকে সোমনাথের ফ্যামিলি, সোমনাথের পরিবার খুবই ভালো, খুবই ভালো। আজ আমি যখন চলে গেছিলাম 13-14 বছর আগে, আমি যখন চলে গেছিলাম তখন সোমনাথের মায়ের হাতে আমি মন্দিরে তুলে দিয়ে গেছিলাম। মায়ের সঙ্গে দেখা করে আমি বলে গেছিলাম যে দিদি ভাই, তো আমার মেয়েটা তো খুব আদরে মানুষ করেছি তো ছোটোবেলার থেকে, ওর জন্য আমি কম মার ধর খাইনি। আজকে তোমরা বলছো আমার মেয়েকে আমি শাসন করিনি, ওকে যতবার শাসন করতে গেছি ওর বাবা আমাকে মেরে পাট পাট করে দিয়েছে। ওকে কোনো দিন একটা ফুলের পিঠো কাঁদে আগে তো নয় মেয়েকে, ওর বাবার আল্লাদের মেয়ে, ও আমাকে শাসন করতে দেয়নি, ও মেয়েকে আশকারা দিয়ে দিয়ে গেছে আর বউকে শাসন করেছে দিনের পর দিন। আমি 18 বছর কম কষ্ট করে ওখানে টিকে থাকিনি, তারপরে যখন দেখেছি একটা সাহারা পেয়েছি, আমি ভুল করেছি একটা। আজকে আমি ভুল করে যে কষ্টটা পাচ্ছি, যে শাস্তিটা পাচ্ছি, আমি চাই না কখনো আমার সন্তান সেই কষ্টটা পাক, সেই পথে হাঁটুক। তার জন্য আমি ওকে শাসন করেই আমি বকা দিই, ইয়ে করি, তার জন্য আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। ও আমার ভাড়া দেয় না, ও আমার খরচা চালায় না, কিচ্ছু কিচ্ছু না। সেদিন ওই যে ভাগ্নির বাড়িতে ভাড়াচ্ছি, ও ভাগ্নিটা আমার কোনো রক্তের সম্পর্ক ভাগ্নি না, আমাদের যে মন্দির ভবন বাড়িটা ছিল ওর পাশের বাড়িতে, ও ওটা হচ্ছে ওর বাপের বাড়ি, সেই সূত্রে পাড়ার ভাগ্নি ও আমার, কেউ হয় না। অথচ তারা আমাকে কত ভালোবাসে, খাইয়ে পড়িয়ে তার মানে কত আমাকে হেল্প করে ওরা আমাকে বাঁচিয়ে রেখেছে। আজকে এখনও পর্যন্ত তারা ভাড়া নেয়নি, 2 মাস হয়ে এলো। তোমরা কথা বলছো,
ও তো আমার সন্তান, আমি তোর মা, তোমরাও অনেক মা আছো, আমার ভিডিওটা দেখছো, তোমরা বলো তো সন্তান যদি মা বলে ডাকে তখন কি মায়ের মনের ইয়ে থাকে? হ্যাঁ, আমি ভুল করেছি একটাই, যে তোমাদের কাছে ওই মুহূর্তে আমি অস্বীকার করেছি, যেহেতু আমি প্রথম থেকে তোমাদের বলেছি না না না, পরে গিয়ে তোমাদের আমি আর সত্যিটা বলতে পারিনি, তখন যদি সত্যিটা বলতাম তোমরা তখনও আমাকে আমাকেই খারাপ বলতে। হ্যাঁ, যাই হোক, সেদিনকে ঘটনাটা আমি বলি সকাল থেকে, দুপুরবেলা খেতে বসবো, হঠাৎ করে এরকম মেসেজ আসছে, মেসেজ আসছে, তারপরে আমি বললাম দেখ এত কথা মেসেজে হয় না, আমি তো কাছেই আছি, এখানে চলে এসছি এদের বাড়িতে, তুই নিশ্চয় জানিস, তাহলে তুই বাড়িতে আয়, কথা বলবো। তারপরে যথারীতি আসলো, ওকে বোঝালাম, আমি ভাগ্নি, ভাগ্নির মেয়ে সবাই মিলে ওকে বোঝালাম, ওই বর্ধমানে যার বাড়িতে গেছিলাম, ছিলাম নাতনি হয় আমার, ভাগ্নির মেয়ে তো নাতনিই হবে, এবার ওর বাড়ি, ও সবাই মিলে ওকে অনেক বোঝানো, অনেক বোঝানো হলো, দেখ যদি অ্যাডজাস্ট না হয় তুই রাহুলকে বেছে তুই নিজে বাঁচ, তোর তোকে রাহুল ইউজ করছে, দিনের পর দিন বুঝিয়ে গেছি তোকে রাহুল ইউজ করছে, তোর টাকা ব্যবহার করছে, আমি তো ও না বললে কি হবে, আমি তো বুঝতে পারি, জানতে পারি, ভাগ মানে বুঝি যে দিনের পর দিন রাহুলের কাছ থেকে টাকা খেয়ে যাচ্ছে, টাকা খেয়ে যাচ্ছে। আজকে তুমি মাকে ৫,০০০ টাকা দিতে পারো না ঘর ভাড়া একটু খাওয়া খরচা হিসেবে, ৫,০০০ লাগতো না আমার, আমার জীবনটা মানে খেয়ে পড়ে একটু আশ্রয় নিয়ে বাঁচার জন্য, মেয়ের শ্বশুর বাড়িতে আমি কোনোদিনই থাকতাম না, আমি ছোটোখাটো একটা কোনো কাজ করতাম, আর বলেছিলাম তুই যেটুকু পারবি সেটুকু আমার অন্তত ঘর ভাড়াটা চালিয়ে দিস, তাই বলেছিলাম, তোমার সেইখানে আপত্তি, তুমি ওই লোকের ছেলেকে টাকা দিয়ে বেড়াচ্ছ, কিছু বলার নেই, আমি অনেক শাসন করেছি, অনেক বলেছি, আমার মনটার মধ্যে না অনেক ব্যথা কষ্ট, তোমরা জানো না সে।